নদী পার হয়ে যেতে হবে। কি অবস্থা সবার, অনুভূতি বলো। হ্যাঁ মালটার শরবত অ্যাডভেঞ্চার নিয়ে যাদের আগ্রহ প্রায় পাগলামির পর্যায়ে, তাদের নিয়ে গড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিন্নধর্মী একটি সংগঠন HSTUAC অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে আমরা 12 জন শিক্ষার্থী রওনা হই সিংড়া ফরেস্ট। উদ্দেশ্য, বনের নির্জন প্রাকৃতিক পরিবেশে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য ইফতার গ্রহণ এবং মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে পড়াশোনার একঘেয়েমি দূর করা। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এই কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু অংশ। তাহলে চলুন ঘুরে আসি HSTUAC অ্যাডভেঞ্চার ক্লাবের ভিন্ন ধর্মী আয়োজন ইফতার ইন দি উডস থেকে।
এক ঘন্টা 45 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সিংড়া ফরেস্টে, যেটি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ একটি শালবন। এখন আমাদের প্রথম কাজ ক্যাম্পিংয়ের জন্য সুইটেবল একটি প্লেস সিলেক্ট করা, যেখানে আমরা আমাদের আজকের ইফতারটা করব। চলুন এবার মূল অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। অ্যাডভেঞ্চার শুরু। অবশেষে এই জায়গাটা সিলেক্ট করা হইলো আমাদের আজকে ইফতারের জন্য। অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে বন। প্লেস সিলেকশন শেষ, এবার টাস্ক খাবার পানি নিয়ে ক্যাম্পে যাওয়া। হ্যাঁ, পানি বাহকেরা কি অবস্থা বলো, অনুভূতি বলো। 3 কিলোমিটার দূর থেকে পানি নিতেছি ভাই। হাতে পানি নিয়ে ভাই কিছু করা যাইতেছে না, এটাই রোজা ভাই। কি অবস্থা সবার, অনুভূতি বলো। হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা রে তো? বন্ধু এই তো ব্রো, কেমন লাগছে? বসে আছি। রোজা রেখে প্রচুর অ্যাডভেঞ্চার করে ফেলেছে সবাই, এখন একটু রেস্ট নেওয়ার সময়। ক্লান্ত শরীরে হেমকে শুয়ে চোখ বন্ধ করে দোল খাওয়ার অনুভূতিটা ছিল এক কথায় স্বর্গীয়। কিছুক্ষণ রেস্ট নিয়ে বনের আশপাশটা ঘুরে দেখতে বের হলাম সবাই মিলে। ফিরে এসেই শুরু করতে হবে ইফতারের প্রস্তুতি। এখানে বেশ শরবত বানানো আর মালটা কাটাকাটি কাজ করতেছে রাসেল আর আশিক ধৈর্য সহকারে। এখানে তাকে সহায়তা করতেছে জাবির, গ্লাস হাতে নিয়ে বসে আছে। আর বাকি এই যে সবাই দেখে অনেক বেশি সাহায্য করতেছে, চোখের দ্বারা সাহায্য করতেছে। কোথায় কি ভুল হইলো? হ্যাঁ, কোথায় কি মালটা শরবত কজন খায়।
সবাই মিলে আনন্দ নিয়ে কাজ করতে করতে ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। চলুন এবার আজান দিলে গপাগপ ইফতারটা সেরে ফেলা যাক। শেষ পূর্ণিমার চাঁদ তখন পূর্ব আকাশে উঠতে শুরু করেছে। সুমন ভাইয়ের নিয়ে আসা চা বনে নির্জন পরিবেশে খেতে খেতে জ্যোৎস্না উপভোগ করছি। এরকম পরিবেশ ছেড়ে চলে আসার ইচ্ছা একদম না থাকলেও পূর্ব প্রস্তুতি নিয়ে না যাওয়ায় ফিরে আসতে হচ্ছে আজ। তবে খুব শীঘ্রই যে আসবো আবার তা নিশ্চিতভাবেই বলা যায়। ফেরার আগে আমাদের সভ্যতার চিহ্ন প্লাস্টিক আর পলিথিনগুলো নিশ্চিহ্ন করে এসেছে আগুনের মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ থাকবে অপচনশীল যে কোনো বস্তু প্রকৃতির কাছে ফেলে না আসার জন্য, তাহলেই টিকে থাকবে প্রাকৃতিক এসব সৌন্দর্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।